আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগে অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে পরিষ্কার ধারণা দিব পূর্ববর্তী বছরগুলোতে কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো আগে হয়েছিল সেই সংক্রান্ত যেহেতু আমার ধারণা আছে আমি এস অ্যাডমিশন নিয়ে ভিডিও বানাই এই চ্যানেলটি অ্যাডমিশন সংক্রান্তই পরিষ্কার ধারণা দিবে তোমরা বুঝতে পারবা কত মাস সময় আছে তোমার হাতে হ্যাঁ সেভাবে তুমি প্রস্তুতি নিতে পারবা আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য এই চ্যানেলটির সম্পূর্ণ অ্যাডমিশন বেসড এখানে অ্যাডমিশন সংক্রান্তই ভিডিও আপলোড করা হয় নানা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য হচ্ছে আপডেট ভর্তি তথ্য যেগুলো আসে গাইডলাইনস সব কিছু অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের জন্য এই চ্যানেলটি একটি পারফেক্ট চ্যানেল হতে পারে তাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখো উপকৃত হবে আচ্ছা আসো আমরা কথা বলি শুরুতেই বলি যে তোমাদের এইচ এসি রেজাল্ট যদি ফেব্রুয়ারির শুরুর দিকে হয় যদি ফেব্রুয়ারির শুরুর দিকে হয় বা ফেব্রুয়ারিতেও রেজাল্ট হয় পরবর পরের মাসেই মার্চে বিএপির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি কিভাবে এত কনফিডেন্টলি বললাম আচ্ছা বিউপিকে এটা অনেকে না জানে বলে দেই বিউপি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এটি কিন্তু একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন পাবলিক বিউপিও তেমন একটি সেনাবাহিনী কর্তৃক একটি নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় বাট ইটস এ পাবলিক ইউনিভার্সিটি আচ্ছা গত বছর কি হয়েছিল বা তার আগের বছর কি হয়েছিল বিউপি কিন্তু এখন সবার আগে পরীক্ষা নিচ্ছে এবং বিউপি অনেক বেশি ফাস্ট তাদের ট্রাডিশন তৈরি হয়ে গিয়েছে তারা সবার আগে এখন ভর্তি পরীক্ষা নেয় ফেব্রুয়ারিতে যদি রেজাল্ট হয় শুরুর দিকে হয় বা যখনই হোক না কোনো মার্চে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি নাইনটি আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে বিউপির পরীক্ষা মার্চে হতে চলেছে সেই সাথে মেডিকেলের পরীক্ষাও মার্চে নেওয়ার গুঞ্জন উঠেছে তবে মার্চে না হলে এপ্রিলে কোনোভাবেই মিস হবে না ঠিক আছে আর তোমাদের রেজাল্ট গত বছর ফেব্রুয়ারির তেরো তারিখ হয়েছিল আশা করছি এবার আরও আগে হবে আরও আগে হলে মার্চ এপ্রিলের মধ্যে বিউপি বা মেডিকেলের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে মার্চে বিউপিই হবে আর মেডিকেলের হয় মার্চের শেষে নাহলে এপ্রিলের একদম এক তারিখে বা তার একটু পরেই হতে পারে আচ্ছা ক্লিয়ার তাহলে তোমরা বিউপিতে যারা পরীক্ষা দিবা দ্রুত প্রস্তুতি নেওয়া শুরু করো খুব ভালোভাবে মেডিকেলে যারা পরীক্ষা দিবা খুব ভালোভাবে প্রস্তুতি নাও রেজাল্ট হলে সময় পাবে না আচ্ছা এরপরে আমরা আসি ঢাবি বুয়েটকে নিয়ে তো ঢাবির পরীক্ষা গত বছর জুনের শুরুতে হয়েছিল এ বছর হয় মে মাসের শেষের দিকে না হলে একদম জুনের শুরুতে কেননা গত বছর কিন্তু ইন্টার পরীক্ষা শেষ হয়েছিল একদম ডিসেম্বরে এবার কিন্তু ডিসেম্বরের আগেই শেষ হয়ে গিয়েছে তো সেই তুলনায় ঢাবির পরীক্ষা একটু এগিয়ে আসতে পারে মে মাসে এরপর হচ্ছে যে জুনের শেষের দিকে অথবা জুলাইতে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম হতে পারে আর আর তার আগে একটু বলে নিই মে জুনের দিকে যেটা বলেছি সেটা হচ্ছে ঢাবি আর বুয়েটকে রেখেছি আর আগস্ট বা জুলাই শেষের দিকে হচ্ছে গুচ্ছ সাধারণ যে গুচ্ছ এরপর হচ্ছে প্রকৌশল গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এরপর হচ্ছে কৃষি মানে বাদ বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে জুলাই থেকে আগস্টের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওর মূল কথা মার্চ মাসে তোমরা বিএফ এর পরীক্ষা দিতে যাচ্ছ এপ্রিলে দিতে যাচ্ছ মেডিকেলের পরীক্ষা মে শেষের দিকে অথবা জুনের দিকে ঢাবি বুয়েট তারপর রাবি জাবি এগুলোর দিতে যাচ্ছ তো সেই হিসেবে যদি আমরা হিসেব করি কত মাস আছে জানুয়ারি এক মাস ফেব্রুয়ারি এক মাস মার্চে যদি পরীক্ষা হয় ধরো দুই মাস বা আড়াই মাস আচ্ছা টু পয়েন্ট ফাইভ ধরলাম আড়াই এটা বিউপির জন্য মেডিকেলের জন্যও সেম ধরতেছি আড়াই তারপর হচ্ছে যে মে জুন মে জুনে যদি হচ্ছে যে ঢাবির পরীক্ষা হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এক দুই তিন চার পাঁচ ধরো পাঁচ মাস সর্বোচ্চ এই হচ্ছে বিষয় আর তুমি এমনভাবে পড়াশোনাটা করো যেন তোমার মনে হয় যে না সামনের মাসে আমার পরীক্ষা সামনের মাসেই পরীক্ষা এভাবে চিন্তা করলে একটা প্রেশার ফিল করবে একটা সিরিয়াসনেস আসবে যে না পরীক্ষায় তো দ্রুত চলে আসবে তাহলে সময় নষ্ট কম হবে ঠিক আছে তো এতটুকু জাস্ট আইডিয়া দিলাম পূর্ববর্তী বছরগুলিতে যেমন হয়েছে ঠিক সেভাবে আইডিয়া দিয়েছি আশা করছি এরকমই হবে ডেটগুলো আর সব কিছুর ঊর্ধ্বে পড়াশোনা করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ